আর কিছুদিন পরে অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই উৎসবের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় পূর্ব মেদিনীপুরের তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে অনুষ্ঠিত হয় লোকশিল্পীদের কর্মশালা। এই কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদের সহসভাপতি শেখ সুফিয়ান। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, তাম্রলিপ্ত পুরসভার পুরপতি দীপেন্দ্র নারায়ণ রায়, উপপুরপতি লীনা সাভই, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক মহুয়া মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন জেলার 500 জন লোকশিল্পী কর্মশালায় অংশগ্রহণ করেন। আজকে জেলাভিত্তিক যে কর্মশালা লোকশিল্পীদের বিভিন্ন আঙ্গিক নিয়ে যেটা আজকে আয়োজন করা হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলো আছে সেগুলো মানুষের মধ্যে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য, যেহেতু এই লোকশিল্পগুলো, লোকশিল্পের আঙ্গিকগুলো গ্রামের সাধারণ মানুষের কাছে অত্যন্ত মনোগ্রাহী এবং তারা মনের ভেতর দিয়ে এটা গ্রহণ করে, এই কারণে সেই গানের মাধ্যমে, সেই লোকশিল্পের মাধ্যমে যদি আমরা এই উন্নয়নমূলক চিন্তাধারা বা উন্নয়নমূলক তথ্যগুলো আমরা ছড়িয়ে দিই তাহলে সেটা অনেক গুরুত্বপূর্ণ হবে বলেই আমাদের বিশ্বাস। মূলত যত রকমের পশ্চিমবঙ্গ সরকারের যত উন্নয়নমূলক কর্মসূচি আছে সেগুলো প্রত্যেকটার বিষয়েই এখানে বিভিন্ন প্রকল্পের যে আধিকারিকরা আছে সেই আধিকারিকরা এখানে ডিটেইলে আলোচনা করবেন এবং সেই আলোচনার ভিত্তিতে সেখান থেকে যে ইনফরমেশানগুলো বা যে তথ্যগুলো উঠে আসবে সেগুলো এই লোকশিল্পী যারা আছেন তারা ওগুলোকে নোট করবেন এবং তাদের যে মনীষা আছে, তাদের যে সুন্দর গান রচনার ক্ষমতা আছে তার মাধ্যমে সেইগুলো দিয়ে গান রচনা করে সেগুলো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং আদিবাসী লোকসংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে আজকের যে আয়োজিত জেলাভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা, এই কর্মশালায় পূর্ব মেদিনীপুর জেলার মোট 500 জন বিভিন্ন লোকমাধ্যম লোক আঙ্গিকের শিল্পীরা অংশগ্রহণ করেছেন। আমরা এই অনুষ্ঠান পুজোর আগেই আমাদের জেলায় অনুষ্ঠিত হলো, আয়োজিত হলো আজ। এর আগেও এখানে দুটি এই ধরনের কর্মশালা হয়েছে, এটি তৃতীয় কর্মশালা। মনে করছি যে পুজোর আগে এই ধরনের একটি কর্মশালা আমাদের লোকশিল্পীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং যে সরকারি প্রচারের ফ্ল্যাগশিপ প্রকল্পগুলোর যে প্রচারের বার্তা মানুষের কাছে তারা পৌঁছে দেবেন, পুজোর সময় তো বিভিন্ন জায়গায় ওনারা অনুষ্ঠান করতে যান এবং পুজোর পরেও থাকবে দুয়ারে সরকার বা পাড়ায় সমাধান বা অন্যান্য ফ্ল্যাগশিপ প্রকল্পগুলো, যেখানে সরকারি প্রচারের দরকার হবে সেখানেই শিল্পীরা পৌঁছে যাবেন এই আমাদের বিভিন্ন প্রকল্পের বার্তা নিয়ে। সেই প্রত্যেকটি প্রকল্পের বার্তা এবং শিল্পীদের গান, এই দুয়ের মেলবন্ধন ঘটানোর জন্যই আজকের কর্মশালা, যাতে তাদের চর্চা আরও উন্নত হয়, যাতে তারা আরও ভালো বুঝতে পারেন প্রকল্পের কথা এবং সাধারণ ভাষায় মানুষের কাছে পৌঁছে যেতে পারেন। আসলে এই কর্মশালাটা আমাদের জন্য খুবই উপকারী, কারণ আমরা বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান করতে গেছি এর আগে, কিন্তু এই কর্মশালাতে বিভিন্ন প্রকল্পের ওপরে এত সুন্দরভাবে স্যারেরা এসে বুঝিয়ে দিচ্ছেন, আমাদের পক্ষে অনেক সুবিধে হচ্ছে। আমরা বিভিন্ন প্রকল্পের ওপরে সুন্দরভাবে বুঝে কারেক্ট জিনিসগুলো মানুষের কাছে পৌঁছতে পারবো। তো আমাদের সুর এবং গানের, বাউল গানের মধ্য থেকে আমরা মানুষের কাছে সুন্দরভাবে এই প্রকল্প সম্বন্ধে জানাতে পারবো সুর এবং গান দ্বারা। এই এই যে কর্মশালাটা হচ্ছে তো এটা আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং উপযোগী, মানে ভীষণ ভালো। 3 বছর বাদে এই কর্মশালা আমাদের সত্যি শিল্পী যে মানে খুবই মানে আমরা নতুন কিছু পেয়েছি,
আবার যেন সেই পুরনো দিন ফিরে আসে তার জন্য দিদির কাছে আমরা এই আহ্বান জানাচ্ছি যে দিদি যেন প্রতি বছর এইভাবে লোকশিল্পীদের একটু উজ্জীবিত করেন, তাহলে ভালো হয়। আজ থেকে 10-12 বছর আগে এই ধরনের যে পরিষেবা রাজ্য সরকার দিয়ে চলেছে এটা কি আপনারা পেতেন? আদৌ না, আমি আজকে 32 বছর এই দপ্তরে রয়েছি, এই এমন সুযোগ কেউ দেয়নি, অন্যান্য সরকার দেয়নি, আমাদের দিদি দিয়েছেন আমাদের শিল্পীদের সম্মান। শিল্পীদের এই ধরনের সম্মান ভাতা দেওয়া হচ্ছে, কতটা ভালো লাগে? খুবই ভালো লাগে, সব শিল্পীরাই তো খুবই খুশি। তো পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।